হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আন্নেগুল্লাই আই আরেকখান ব্লগ লই আইছি। আপনারা অবাক হইতেছেন নি আই নোয়াখালী ভাষা কিল্লাই কথা কই? হ, আজকে আই ব্লগ এটা নোয়াখালী ভাষাতেই করমু। কিল্লাই জানেন নি কারণ নোয়াখালী তো না, কাজিনরা চট্টগ্রামে বেড়াইতে আইছে। হেতারা ব্যাগে আর আমার বাসায় উঠছে, তো আর তো একখান দায়িত্ব আছে হাতে করে একবেলা খাওয়া নিয়ে লই, তাই না? খানা পকানা তো মেরি চুটকি কা কাম হ্যায়, পর কবি কবি মেরা চুটকি বজানে কো দিল নহি করতা। বুঝছেন নি কিল্লে আই বাসায় দাওয়াত দিনও, তো হেতা করে আমি বাইরে খাওয়াই বেল্লাই দাওয়াত দিছি। তো আই আমি বাইরে চলে যাবো, রেডি হয়ে গেছি। বাইরেই তো দেখি রাস্তার অবস্থা এত খারাপ, বর্ষাকালে কিল্লে হেতারা এরকম রাস্তার কাজ করে আমি এটাই বুঝি না। যাই হোক, এই রাস্তার মধ্যে আড়ি আড়ি একটু দূরে যাই, পরে রিক্সা লইলাম। রিক্সা লই পৌঁছে গেলাম রেস্টুরেন্টে, হেতা করে আজকে খানদানিতে খাওয়াই। হ, নোয়াখালীর তো নাইছে খানদানি মানুষ, তো খানদানিতে তো খাওয়াইতে হইব, তাই না? তো আমি রেস্টুরেন্টে উঠি গেলাম। এই যে লিফ্ট, লিফ্টে করে উড়ি উপরে উড়ে যাইতেছি। মা গো মা, খানদানি লিফ্টও তো দেই খানদানি। যাই হোক, লিফ্টে দুই চাপলাম, এই তো পৌঁছাই গেছি। ওমা, দুকি দেখি এত মানুষ, এত মানুষ। আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম আজকে তো শুক্রবার, শুক্রবারে তো মানুষ বেশি হইব। তা আমার কাজিনরা আইব ইলে বসে রয়েছি, অপেক্ষা করতেছিলাম, কোনো টেবিল খালি হয়নি, আমরা তো 10-12 জন। আমার কাজিনরা আইব দেখি ভিডিও করবার লাই ক্যামেরা হেদিকে দিয়ে দিয়েছি, আর এই দুই বেড়া আসি খালি সামনে দাঁড়ায় থাকে, খালি সামনে দাঁড়ায় থাকে, লড়ে না। আল্লাহ মাহবুব জানে তারা কিল্লেই কেন খালি রয়েছে। এর মধ্যে আমারে আসি জলজিরা দিল, কিন্তু জলজিরা এই গায়ে খাইতেন না, কিল্লেই দাঁড়ানি। ইয়ার মধ্যে চিনি আছে আর আমি ডায়েট করতেছি, তা আমি এখন খাইতাম না। আমি ম্যানেজারে ডাকি, অর্ডার দিয়ে দিয়ে দিলাম কে কি খাইব। আই আর কাজিন করে আগে তুনে জিগায় রাখছিলাম হাতারা কি খাইব, দেখেন বেড়াগুলো এখনো দাঁড়ায় রয়েছে। তো সেই অনুযায়ী আমি অর্ডার দিয়ে দিছি, আর ইয়ান বসে বসে খানদানির ডেকোরেশন দেখাইতেছি। একটু পর আর মেহমানগর অর্ধেক অংশ চলিয়ে আইছে, বাকিরা আইয়ান হাতারা সি ওয়ার্ল্ডে গেছিল, সি ওয়ার্ল্ড তো নাই, হাতারা খুব টায়ার্ড। ডঙ্গি দুইজন আইয়ান হেতারা আবার রেডি হইতে গেছে, ও হেতারা না হেতি রইব। এদিকে আই কি করিস আমি? বাংলায় বলো, ঠিক আছে? আমি ইংলিশে বলবো, তুমি এটা বাংলায় বলবা পারবা? আই এম ফ্রম লন্ডন। একটা বাংলায় কথা বলো, নোয়াখালীর ভাষায় বলো। আই ডোন্ট নো। ডুঙ্গি হেই দুগা রেডিমেডি হয়ে চলিয়ে আইছে, আমরা হেতা করলে বইছিলাম, হেতারা আয়া মাত্র, তারপর আমরা খানা শুরু করলাম। এই যে সবাই এখন খাইতেছে। ভিউয়ার্স, আপনারা আমার ভাষা লই প্লিজ হাসাহাসি করবেন না, আই জানি আই বালা করে নোয়াখালী ভাষায় কথা কইতে হারি না, যদ্দুর হারি এর দূরে অনেক। যাই হোক, হেতা করে ব্যাকে করে খাওয়া দাওয়া শেষ, নোয়াখালী মানুষ খুব তাড়াতাড়ি খায়, এখন আমরা চলে যাবো। তা আমি আম্মারে লই লিফটে উঠলাম। আম্মা লিফটে উঠি মনে করছে আমি আমার জামাইরে ভিডিও কলে দেখাইতেছি। এই যে এখানে দেখা যাচ্ছে আমাদেরকে, না আমরা আমারে এখন আমি কেমনে বুঝাইতাম, আমি তো ব্লগ করতেছিলাম ব্লগ। আচ্ছা যাই হোক, আমরা নিচে নামে গেলাম, নিচে নামি দেখি ওমা হেতারা কি নোয়াখালী মনে করে রাস্তার মধ্যে বই গেছে নি। আরে বাবারে, বুঝলাম তো তোরা টায়ার ইলে কি তোরা নোয়াখালী মনে করি কেন রাস্তার মধ্যে বসে যাবে নি। উঠ উঠ, এখন আমরা আই এত করে লই আর বাসে যামু, আর বাসায় এত করে চা পানি খাওয়ামু, আর হেতারা আমার বাসা দেখবার লাই খুব শখ করছে, তো হেললে এত করে বাসায় লই যামু। এই তো সবাই এখন আমার বাসার মধ্যে ঢুকলো, একজনরে দেখলাম আর বাসার মধ্যে ডুবতে ডুবতে হ্যাতি ভিডিও করতেছে। এটা আমার কাজিনের জামাই, হ্যাতে লন্ডন তো নাইছে, এমা সান হ্যাতি ভিডিও করতেছে। তো হেতারা কতক্ষণ ঘুরি ঘুরি আর বাসা চাইলো, আর বাসার জিনিসপত্র নাকি অনেক সুন্দর, তো বেগিন চাইলো। তারপর আমি হেতা করলাই চা বানাইলাম, হেতারা বই বই চা খাইলো। চা খাইতে খাইতে আমি খেয়াল করলাম বাচ্চা এগুলো তো আর অবস্থা খারাপ করিয়া লাইতেছে, এটা সেটা ধরা দড়ি সিরা সিরি, মা গো মায় কিত্তামি গুন্ডে লই।
যাই হোক সবাইটা কইলাম চলেন আমরা ছবি তুলি, হেতারা দেখি আগে তুনে খারাই গেল, হেতারা মনে করছে ছবি উঠে, ছবি না এটা ভিডিও হয়ে গেছে। তো হেতাগর খাওয়া দাওয়া শেষ, হেতারা চলে যাইব কিল্লাই, আর ভাইয়ের বাসায় হেতাগর রাতের দাওয়াত আছে, ইল্লে হেতারা ওনার ভাইয়ের বাসায় যাইব। তো হেতারা লিফটে উঠলো, যদিও আমি দোতলায় থাকি তারপরও লিফটে উঠছে। এদিক দিয়ে আর আফারে দেখি কি জানি চুরি করে লই যার। ওইসানার কাজিন বাচ্চি কেটা ল্যাংটা লই যায়। তো যাই হোক আয়ার কাজিনের লগে বিদায় নিলাম, এই তো হেতি লন্ডন তো নাইছে, হেতির লগে আবার দেখা হইব নাকি জানে জানি না, এলে বিদায় লই লিলাম আর মাপ সাপ লই লইলাম। আমি জানি হাতে করে আমি ভালো করে খাতে যত্ন করতে পারি না, কিল্লে বাচ্চা এখানে যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়েছিলাম। আমি জানি এদিন ব্লগে দিকার লাইন নাটক চলে। হ্যাঁ আর খালামা ছোটোমাইয়াকে বেশি চালা খেতে বুঝে গেছে, আমরা ব্লগে দিবার লাই হেন খারাই খারাই নাটক করি আর ভিডিও করি, যাক বুঝলে বুঝুক আমার কোনো সমস্যা নাই। এরপর হেতারা চলে যাওয়ার পর আমি বাসায় এলাম, বাসায় এসে কতক্ষণ টিকটক করলাম। এই আমার আজকের ব্লগ বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন, যদি বাড়াল তার আগে তাইলে লাইক দিবেন, শেয়ার দিবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।